السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة فعلم ما في قلوبهم فأنزل السكينة عليهم وأثابهم فتحا قريبا. ومغانم كثيرة يأخذونها، وكان الله عزيزا حكيما. في شأن حبيبه مخبرا وآمرا، إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا. اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا
يوم حشر میں ساتھی بنا لینا مجھے روز محشر دست اپنے سے پلا لینا مجھے اللہم پران بولے صلی مولانا محمد وعلى آلِ سيدنا مولانا محمد بين مجھ سا ور کوئی نہیں شرم ساروں اپنی داموں میں چھپا لینا مجھے اللہم صلی علی مولانا محمد وعلى آل سيدنا সম্মানিত হাজিরিন আমরা এমন একটি মুহূর্তে এমন একটি মুহূর্তে এই পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে বসে আছি যখন পৃথিবীর অন্য প্রান্তে মুসলমানদের একটি পবিত্র জায়গা মসজিদুল আকসাকে কেন্দ্র করে আমাদের গাজার দিনী ভাই বোনেরা প্রতিনিয়ত শাহাদাতের পেয়ালা পান করতেছে কথা বলেন ঠিক কি না আমরা এখানে শান্তিপূর্ণভাবে আলোচনা করছি এবং শুনছি আর এই মুহূর্তে আমাদের অনেক মুসলমান দিনী ভাই বোন তারা শাহাদাতের তামান্না নিয়ে এগিয়ে যাচ্ছে তারা পবিত্র ভূমি রক্ষার জন্য প্রতিনিয়ত জীবন দিচ্ছে সম্মানিত হাজিরিন আপনাদের কর্তৃপক্ষ আমাকে একটি বিষয় নির্ধারণ করে দিয়েছেন আল্লাহর হাবিবের মাদানী জীবন আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনের সাথে মাদানী জীবন থেকে বর্তমান আমাদের এই আল আকসাকে কেন্দ্র করে আমাদের ফিলিস্তিনের গাজার মুজাহিদ ভাইদের সাথে সামঞ্জস্য রেখে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আমিন যদি তৌফিক দান করেন সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলে আমি মুসাফির মানুষ আপনাদেরকে সাথে করে মুনাজাত দিয়ে বাড়িতে যাব বলি ইনশাআল্লাহ সবাই বলি ইনশাআল্লাহ সম্মানিত হাজিরিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর জিন্দেগি 63 বছর জিন্দেগির মধ্যে প্রথম 40 বছর আল্লাহর নবী মক্কার জমিনে সামাজিকভাবে কাটিয়েছেন 40 থেকে 63 এই 23 বছর হলো ওহির জিন্দেগি আল্লাহ রাব্বুল আলামিন ওহির মাধ্যমে পবিত্র কোরআনুল করিম দীর্ঘ 23 বছরে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহর হাবিবের উপর অবতীর্ণ করেছে ওহি নাজিল হওয়ার আগ পর্যন্ত আরবের সমস্ত মানুষের কাছে আমাদের নবী ছিলেন আল আমিন বিশ্বাসী এমন বিশ্বাসী যেই সমাজের মানুষেরা বাবা তার সন্তানকে বিশ্বাস করত না সন্তান তার বাবাকে মানত না স্বামী স্ত্রীকে বিশ্বাস করত না স্ত্রী স্বামীকে বিশ্বাস করত না ভাই বোন কোন একে অপরকে বিশ্বাস করত না অসুস্থ একটি অশৃঙ্খল সমাজের মধ্যে কেউ কাউকে যখন বিশ্বাস করত না ওই সমাজের সমস্ত মানুষেরা আপনার আমার নবীকে আল আমিন বলতো সুবহানাল্লাহ বলবেন না কিন্তু যখনই আল্লাহ নবী দিনের দাওয়াত দিতে লাগলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম অবতীর্ণ শুরু করলেন তখন ওই যারাই আমার নবীকে আল আমিন বলেছ তারাই আবার আমার নবীকে গালিগালাজ করছে বলি নাউজুবিল্লাহ আমার নবীকে পাগল বলেছে গালি দিয়েছে আমার নবীর উপর আঘাত করেছে আমার নবী যে রক্ত মোবারক এই জমিনে মক্কি জীবনে জড়েছে
নবীর পরবর্তী 23 বছরের প্রথম প্রথম 13 বছর হলো মক্কী জীবনী আর শেষ 10 বছর হলো মাদানী জীবনী তো আমি শুধু মাদানী জীবন নিয়ে আলোচনা করব তো আল্লাহ নবী যখন আল্লাহর পক্ষ থেকে হুকুম আসলো হিজরত করে মদিনায় যাবেন মদিনায় যাওয়ার আগে মদিনার সামাজিক প্রেক্ষাপটটা কেমন ছিল আর আল্লাহর নবী যে মাদানী জীবন এই 10 বছরের জিন্দেগিতে তিন ভাগে ভাগ করা হয়েছে কয় ভাগে আমার সাথে একটু কথা বলবেন কয় ভাগে আল্লাহর হাবিবের মাদানী জীবনকে তিন ভাগে ভাগ করা হয়েছে হিজরতের পর থেকে হুদাইবিয়ার সন্ধি পর্যন্ত হুদাইবিয়ার সন্ধি থেকে মক্কা বিজয় পর্যন্ত মক্কা বিজয় থেকে আল্লাহর হাবিবের ইন্তেকাল পর্যন্ত আল্লাহর হাবিবের মাদানী এই 10 বছরের জিন্দেগিকে তিন ভাগে ভাগ করা হয়েছে হিজরতের পর থেকে হুদাইবিয়ার সন্ধি পর্যন্ত ছোট বড় অভিযান মিলে মোট 50টি যুদ্ধ অনুষ্ঠিত হয়েছে হুদাইবিয়ার সন্ধি থেকে মক্কা বিজয় পর্যন্ত এই 2 বছরে ছোট বড় অভিযান সহ 22টি যুদ্ধ অনুষ্ঠিত হয়েছে মক্কা বিজয় থেকে আল্লাহর হাবিবের ইন্তেকাল পর্যন্ত ছোট বড় অভিযান সহ 18টি যুদ্ধ অনুষ্ঠিত হয়েছে এই মাদানী জীবনের 10 বছরে ছোট বড় এবং অভিযান মিলিয়ে মোট 90টি যুদ্ধ অনুষ্ঠিত হয়েছে সম্মানিত হাজিরিন তো আল্লাহ নবী হিজরত করে মদিনায় গেলেন তখন মদিনার পরিবেশটা কেমন ছিল তখন মদিনার নেতৃত্ব ছিল ইহুদিদের হাতে কাদের হাতে বর্তমান পৃথিবী ইহুদিদের হাতে নেতৃত্ব আল্লাহর হাবিব হিজরত করে মদিনায় যাওয়ার আগে ইহুদিদের হাতে নেতৃত্ব ছিল ইসলাম ধর্ম পৃথিবীতে আসার আগে যখন ইহুদিরা ইসলাম সম্পর্কে জানত না তখন ইহুদি আর খ্রিস্টানরা একে অন্যকে সহ্য করত না ইহুদিরা চাইত খ্রিস্টানরা পৃথিবী থেকে একেবারে নিশ্চিহ্ন হয়ে যাক খ্রিস্টানরা চাইত ইহুদিরা পৃথিবী থেকে একেবারে শেষ হয়ে যাক একদল আরেক দলের সাথে ছিল শত্রুতা এখনো আছে তবে ইসলাম আসার পরে ইহুদি খ্রিস্টানরা ঐক্যজোট তারা ইসলামের বিরুদ্ধে চলে গেছে সম্মানিত হাজিরিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার আগে মদিনার বুকে ছোট বড় 20টি ইহুদি গোত্র বসবাস করত এর মধ্যে বড় 3টি গোত্র ছিল বনু নাজির বনু কুরাইজা বনু কায়নুকা এই 3 গোত্রের ইহুদিরা অন্যান্য জাতির উপর তারা নেতৃত্ব দিত এরা ছিল অর্থের দিকে সম্পদশালী অস্ত্রের দিকে বড় যোদ্ধা এছাড়াও খ্রিস্টানরা মদিনায় অবস্থান করত কিন্তু ক্ষমতা তাদের হাতে ছিল না পত্তলিকরাও মদিনার জমিনে অবস্থান করত পত্তলিকদের মধ্যে 2টা গোত্র ছিল বড় আউস ও খাজরাজ গোত্র আউস ও খাজরাজ গোত্র 2 দলের মধ্যে ঝগড়া লাগাইত ইহুদিরা ঝগড়া লাগিয়ে তাদের কাছে অস্ত্র বিক্রি করত বিক্রি করে তারা সম্পদ উপার্জন করত যেমন বর্তমানে আমেরিকা বিভিন্ন 2 দেশের মধ্যে যুদ্ধ লাগিয়ে অস্ত্র বিক্রি করে তো তখনকার সময়ও বনু নাজির বনু কুরাইজা বনু কায়নুকা এই 3 গোত্রের মানুষেরা আউস ও খাজরাজ 2 দলের মধ্যে যুদ্ধ লাগিয়ে তারা অস্ত্র বিক্রি করে টাকা উপার্জন করত আর উচ্চ বৃদ্ধি হারে সুদ দিত সুদ কিন্তু ইহুদিদের আবিষ্কার কাদের আবিষ্কার একটু কথা বলবেন না এই ছাত্র ভাইয়ের আওয়াজ করে বলো কাদের ইহুদিদের আবিষ্কার সুদ সম্মানিত হাজিরিন আউস ও খাজরাজ এরা কারা আল্লাহ নবী হলেন বনি ইসমাইল বংশের আমাদের নবী ইহুদিরা চাইত যে বনু আখিরি নবী যেন বনু ইসহাক গোত্রে আসেন বনু ইসহাক গোত্রে আসলে পরে তারা ঐক্যবদ্ধ হবে খ্রিস্টানদেরকে পৃথিবী থেকে একবারে বিচ্ছিন্ন করে দিবে আর খ্রিস্টানরা অপেক্ষায় ছিল যে আখিরি নবী যেন আমাদের গোত্র থেকে আসেন আসলে পরে উনার নেতৃত্বে ইহুদিদেরকে আমরা পৃথিবী থেকে শেষ করে দেব কিন্তু আল্লাহর নবী আসলেন বনু ইসমাইল আলাইহিসসালামের গোত্রে আসার কারণে ইহুদি খ্রিস্টানদের মনের আশা পূরণ হলো না তাই 2 দলে ঐক্যজোট ইসলামের বিরুদ্ধে ইসমাইল আলাইহিসসালামের এক সন্তানের নাম ছিল বাতেল ওনার পরবর্তী বংশধরের এক বাবার 2 সন্তান যাদের নাম ছিল যথাক্রমে আউস ও খাজরাজ আপন 2 ভাই এক বাবার সন্তান আর 2 ভাইয়ের মধ্যে একটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ঝগড়া লেগে যায়
আর ঝগড়া লেগে যাওয়ার পরে তৃতীয় পক্ষ কেউ সমাধান করে নাই সমাজে মারামারি লাগলে দুইজনে বা দুই গুত্রে দুই গোষ্ঠী লাগতেই পারে কিন্তু তৃতীয় পক্ষ যারা থাকবে তাদের দায়িত্ব এদের মধ্যে কি করা মীমাংসা করা ঠিক না তো তখন তার সময় কেউ মীমাংসার জন্য এগিয়ে আসে নাই যেমন বর্তমান আপনি আমার সমাজ নিয়ে যদি আমরা একটু অ্যানালাইসিস করি আমাদের মধ্যে দেখা যায় মীমাংসা করার চাইতে ঝগড়া লাগায় দেওয়ার সংখ্যা বেশি আর আসতে বলেন ঠিক কিনা বর্তমানে আমাদের সমাজে দেখা যায় মীমাংসা করার চাইতে ঝগড়া কিভাবে লাগাইতে পারে কারণ ঝগড়া লাগাইলে ঘুষখোরের ভোট বাড়ি হয় ঠিক কিনা বলেন তখনকার সমাজে এদের মধ্যে কেউ মীমাংসা করে দেয় নাই মীমাংসা না করে দেওয়ার কারণে দুই ভাইয়ের ঝগড়াটা চলতেই থাকলো আউস ও খাজরাজ আপন দুই ভাই এক বাবার সন্তান হওয়ার পরও দুই ভাইয়ের মধ্যে ঝগড়াটা ধারাবাহিক ভাবে চলতে লাগলো তারা মারা গেল কিন্তু ঝগড়া বন্ধ হয় নাই ঝগড়া চলতে চলতে পরবর্তী প্রজন্ম আরো পরবর্তী প্রজন্ম ধারাবাহিক ভাবে ইস্যু কিন্তু একটাই একটাকে ইস্যু কেন্দ্র করে এই ঝগড়া চলতে চলতে ইতিহাসের পাতায় তারা নাম লেখাইল এই যুদ্ধ চলল ১২০ বছর কত বছর একাধারে ১২০ বছর একটি যুদ্ধ চলল একটা একটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ১২০ বছর ইতিহাসের পাতায় তাদের নাম লেখা এক বিষয়কে কেন্দ্র করে যুদ্ধ এত লম্বা সম্মানিত হাজিরিন আল্লাহ নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার আগে আউস ও খাজরাজের মধ্যে আল্লাহ নবী হিজরতের পাঁচ বছর আগে এই দুই দলের মধ্যে আবার যুদ্ধ লেগে যায় যেটাকে ইতিহাসের ভাষায় বলে বুআস যুদ্ধ এই যুদ্ধের মধ্যে উভয় দলেরই হাজার হাজার মানুষেরা মারা গেল দুই দলেরই হাজার হাজার মানুষ মারা গেছে এত বড় যুদ্ধ হলো বুআস যুদ্ধের পরে আউস ও খাজরাজ দুই দলের মানুষেরা ভাবলো এইভাবে যদি আমাদের মধ্যে যুদ্ধ চলতেই থাকে তাহলে আমরা অর্থনৈতিকভাবে কখনো স্বাবলম্বী হতে পারব না সমাজের মধ্যে নেতৃত্ব দেওয়ার সুযোগ আমরা পাব না আসো আমরা মিলে যাই আর আমাদের দুই দলে মিলে একজন নেতা বানাই যাতে করে আমাদের মধ্যে কোনো ঝগড়া লাগলেই যেন আমরা ওই নেতা আমাদের মধ্যে মীমাংসা করে দেয় দুই দলে মিলে তারা বৈঠক করে একজন নেতা বানাইল এই নেতার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যাকে ইতিহাসের ভাষায় সবচেয়ে বড় মুনাফিক বলা হয় সে ছিল খাজরাজ গোত্রের লোক তারে দুই দলে নেতা বানাইছে ঘোষণা দিছে যে আপনি হলেন আমাদের নেতা আমরা ঝগড়া লাগলে আপনি ফয়সালা করে দিবেন আমরা মারামারি করতে চাই না দুই দলে চিন্তা করলো দীর্ঘদিন পরে আমাদের মধ্যে যুদ্ধ বন্ধ এতদিন পরে যেহেতু আমরা একজন নেতা বানাইলাম আসো দুই দলে মিলে আমাদের নেতার একটু সম্মান জানাই তারা সিদ্ধান্ত নিল চলো আমরা দুই দলের মানুষেরা মিলে একটা সুন্দর সিংহাসন বানাই তারে বসানোর জন্য স্বর্ণের একটা মুকুট বানাই তার মাথায় পরানোর জন্য অনেক বছর পরে যুদ্ধ বন্ধ হবে তাদের মধ্যে একটা আমেজ কাজ করতেছে দুই দলে মিলে স্বর্ণের মুকুট বানানোর সিদ্ধান্ত নিল সুন্দর একটা সিংহাসন বানানোর সিদ্ধান্ত নিল সব কিছু প্রস্তুত কিন্তু যেই দিন তারে সিংহাসনে বসাইবে মাথায় স্বর্ণের মুকুট পরাইবে তার কিছুদিন আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে এলেন খুশি মনে বলতে পারলেন না সুবহানাল্লাহ আল্লাহর হাবিব যখন হিজরত করে মদিনার জমিনে আগমন করলেন আউস ও খাজরাজ গোত্রের লোকেরা বলে না না আর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের নেতা আমরা মানি না আমরা নেতা মানব মুহাম্মদকে সুবহানাল্লাহ বলে আল্লাহর হাবিব এসে গেছেন আর আমরা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের নেতা মানি না সিংহাসন রেডি করলো স্বর্ণের মুকুট রেডি করার পরও সে বসতে পারলো না স্বর্ণের মুকুটটা মাথায় দিতে পারলো না আল্লাহ নবীর কারণে ওই সময় থেকে আল্লাহ রসুলের সাথে তার হিংসা আরম্ভ ওই সময় থেকে কিন্তু হিংসা শুরু কারণ আল্লাহ নবীর কারণে তার নেতাগিরি চলল না
সম্মানিত হাজিরিন এভাবে সে বাহ্যিকভাবে আল্লাহ রাসূলের সাথে মিলে মিশে চলে কিন্তু বিতর্কিতভাবে সে মুনাফিকি করে বদর যুদ্ধের পরে দেখলো আপ ভবিষ্যতে তার নেতাগিরি করার আশঙ্কা নাই সম্ভাবনা নাই যখন দেখলো আর সম্ভাবনা নাই বাহ্যিকভাবে আনুষ্ঠানিকভাবে সে কালেমা পড়ে মুসলমান হইছে কিন্তু বিতর্কিত মুসলমান না ভিতরে তার মুনাফিকি রয়ে গেছে উহুদের যুদ্ধে সে মুনাফিকি করলো উহুদের যুদ্ধের ময়দানে আল্লাহ নবী তার নেতৃত্বে 300 সৈন্য দিলেন আর বলে দিলেন আব্দুল্লাহ ইবনে উবাই এই গিরিপথের মধ্যে তুমি দাঁড়িয়ে থাকবে আমরা যদি সবাই শহীদ হয়ে যাই তারপরে তুমি গিরিপথ ছাড়বে না কেননা এই গিরিপথ দিয়ে যদি কাফেররা ঢুকে পড়ে আমরা পরাজিত হয়ে যাব আল্লাহ নবী যুদ্ধ আরম্ভ করলেন এইদিকে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল 300 সৈন্য বাহিনী নিয়ে পিছনে মুনাফিকি করে চলে গেল যার কারণে একমাত্র উহুদ যুদ্ধে মুসলমানদের পরাজয় বরণ করতে হলো এটা মুনাফিকি করার কারণে তার মুনাফিকি প্রকাশ পাইল উহুদ যুদ্ধের সময় সম্মানিত হাজিন আল্লাহ নবী হিজরত করে মদিনায় গেলেন আউস ও খাজরাজ গোত্রের লোকেরা সবাই মিলে আল্লাহ নবীকে নেতা মানলো এইদিকে বনু নাজির বনু কায়নুকা বনু কুরাইজা তিন দলের ইহুদিরা গোপনে একটা বৈঠক করল বনু কায়নুকা গোত্রের একজন আলেম ছিল নাম ছিল আব্দুল্লাহ ইবনে সালাম উনি বনু কায়নুকা গোত্রের মানুষ ছিলেন কিন্তু ইহুদিদের মধ্যে সবচেয়ে বড় আলেম ছিলেন আব্দুল্লাহ ইবনে সালাম সবচেয়ে বড় আলেম তো উনি ইহুদিদেরকে নিয়ে গোপন বৈঠকে বসে বলতেছেন ও আমার জাতিরা কিছুদিন পরে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নামে যে ব্যক্তি মদিনায় আগমন করবে উনি হলেন আখিরি নবী সুবহানাল্লাহ বলবেন না তারা বলে আপনি আমাদের আলেম আপনি যদি এই কথা বলেন আমরা যাব কোথায় কয় তোমরা কি তাওরাত বিশ্বাস করো না কয় হ্যাঁ কয় তাওরাত কিতাবে যে আখিরি নবীর যে বিবরণ দেওয়া হয়েছে এই বিবরণে আর এই ব্যক্তির সাথে কোনো তফাৎ নাই আল্লাহু আকবার কয় তাহলে কি করা যায় বৈঠক করে প্রশ্ন রেডি করছে তোমাদের যার যতগুলি প্রশ্ন আছে তোরা রেডি করো সবাই মিলে তারা প্রশ্ন রেডি করে প্রশ্ন সংখ্যা দাঁড়াইল 1400 কয় শত 1400 প্রশ্নের করতেও সময় লাগবে উত্তর দিতেও সময় লাগবে ইহুদিদের ধারণা এই 1400 প্রশ্ন করতে যেহেতু অনেক দিন লাগবে উনারও সময় দিতে উত্তর দিতে সময় লাগবে এর ভিতরে উনার সাথে চলাফেরা করলে উনার সম্পর্কে আমাদের আরো একটু জানা বোঝা হয়ে যাবে তাদের কৌশল দেখেন সমস্ত ইহুদিরা মিলে আব্দুল্লাহ ইবনে সালামকে প্রতিনিধি হিসাবে পাঠাইল আমরা সবাই তোমারে বিনা দ্বিধায় বিশ্বাস করি তুমি যা বলবে সত্য বলবে তুমি যাও আমাদের পক্ষ থেকে যাও গিয়ে প্রশ্ন করো কি উত্তর আসে কি সমাধান করো আমাদেরকে জানিও তো আল্লাহ নবী হিজরত করে প্রথমে মদিনায় গিয়ে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার হুর বাড়িতে উঠলেন ওই জায়গায় আরাম করার পরে উনি সর্বপ্রথম দাওয়াত নিয়ে বের হয়েছেন আল্লাহ নবীর দাদার এক গোষ্ঠী মদিনায় বসবাস করত নাম ছিল মাতুন গোষ্ঠী রাসূলুল্লাহরই বংশ তো আল্লাহর হাবিব আগে নিজের গোত্রে গেছেন দাওয়াত দেওয়ার জন্য নিজের দাদার গোষ্ঠীতে দাওয়াত দিতে গেলেন এইদিকে আব্দুল্লাহ ইবনে সালাম খবর পেয়ে সে আসলো প্রশ্ন করার জন্য ইহুদিদের পক্ষ থেকে সে সুযোগ নিল যে আমারে প্রশ্ন করার সুযোগ দেওয়া হোক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ধরে বলেন যে আব্দুল্লাহ ইবনে সালাম তোমার তো প্রশ্ন সংখ্যা হলো 1400 আল্লাহ নবী বলেন আব্দুল্লাহ ইবনে সালাম তোমার প্রশ্ন সংখ্যা তো হলো 1400 আব্দুল্লাহ ইবনে সালাম অবাক হয়ে গেল সে বলে এটা আমাদের ইহুদিদের গোপন বৈঠক ছিল আমাদের ইহুদি ছাড়া দ্বিতীয় কেউ উপস্থিত ছিল না আমরা যে 1400 প্রশ্ন রেডি করলাম আপনি বলে দিলেন নিশ্চিত আপনার কাছে ওহি এসেছে ওহি ছাড়া এই উত্তর কেউ জানার কথা না সুবহানাল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আর কোনো প্রশ্ন নাই এখনই কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন উনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার পরে উনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইহুদিরা হলো এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি এখন ইহুদিদের
নিজের দলের গোপন তথ্য দিতেছেন। ইহুদিরা হলো মানুষের উপর মিথ্যা অপবাদ দেওয়ার জন্য বড় চতুর মানুষেরা, এরা মানুষদের উপর খুব দ্রুত মিথ্যা অপবাদ দিতে পারে, এরা নিকৃষ্ট জাতি। আমার জাতি যদি জানে এখন আমি মুসলমান হয়েছি, তারা আমার অস্তিত্ব রাখবে না, আমার সম্পর্কে কখনো ভালো মন্তব্য আর করবে না, অথচ আমি তাদের মধ্যে আলেম, তারা আমার বিনা দ্বিধায় বিশ্বাস করে। আল্লাহ নবী বলেন, আব্দুল্লাহ ইবনে সালাম তুমি আত্মগোপন করো। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আত্মগোপন করলেন, নবীর পাশেই লুকিয়ে রইলেন। মনে করেন এই যে মঞ্চ, পিছনে লুকিয়ে রইলেন। আল্লাহ নবী একজন দূতকে পাঠাইলেন, যাও বনু কায়নুকা গোত্রের যত মানুষ আছে সবাই আমার কাছে নিয়ে আসো। আল্লাহ নবীর পক্ষ থেকে বার্তা বাহক দিয়ে বনু কায়নুকা গোত্রের সমস্ত মানুষদেরকে হাজির করলেন। আল্লাহ নবী বলেন, বনু কায়নুকা গোত্রের জাতির মানুষেরা শুনো, তোমাদের মধ্যে যিনি আব্দুল্লাহ ইবনে সালাম তার সম্পর্কে আমি মন্তব্য জানতে চাই, সে কেমন মানুষ। উনি কিন্তু শুনতেছেন পিছন দিক থেকে, তারা দেখতেছে না আব্দুল্লাহ ইবনে সালামকে, তারা দেখতেছে না, কিন্তু আব্দুল্লাহ ইবনে সালাম গোপনে তাদেরকে দেখতেছেন এবং তাদের কথা শুনতেছেন। তারা বলে, ও মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ শোনো, আব্দুল্লাহ ইবনে সালাম সম্পর্কে আপনি মন্তব্য জানতে চেয়েছেন, আমরা বলি। তারা বলল, সাইদুনা ওয়া ইবনু সাইদিনা, উনি হলেন আমাদের নেতা এবং নেতার পুত্র। দুই নম্বরে তারা বলল, খাইরুনা ওয়া ইবনু খাইরিনা, উনি হলেন আমাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ এবং শ্রেষ্ঠ মানুষের পুত্র। তিন নম্বরে তারা বলল, ওয়া'আলামুনা ওয়াবনি ওয়া'আলামিনা, উনি হলেন আমাদের মধ্যে শ্রেষ্ঠ আলেম এবং শ্রেষ্ঠ আলেমের পুত্র। একজন মানুষ সম্পর্কে এর চাইতে ভালো প্রশংসা কি আর আছে, কথা বলেন না আপনারা, কি সুন্দর বলল, সাইদুনা ওয়া ইবনু সাইদিনা, উনি আমাদের নেতা এবং নেতার পুত্র, অর্থাৎ উনিও নেতা উনার বাপও নেতা। খাইরুনা ওয়া ইবনু খাইরিনা, উনি হলেন আমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ এবং সর্বশ্রেষ্ঠ মানুষের পুত্র, অর্থাৎ উনিও শ্রেষ্ঠ উনার বাপও শ্রেষ্ঠ। তারপরে বলল, ওয়া'আলামুনা ওয়াবনি ওয়া'আলামিনা, উনি হলেন আমাদের মধ্যে শ্রেষ্ঠ আলেম এবং শ্রেষ্ঠ আলেমের পুত্র, অর্থাৎ উনিও আলেম উনার বাপও আলেম। দেখেন আপনার আবার সমাজে নেতা আছে কিন্তু নেতা উনি আলেম না, আবার আলেম আছে উনি নেতা না, ঠিক না? আপনাদের কারণে অনেক আলেম আছে কিন্তু উনি সমাজের নেতা না, আবার সমাজের নেতা উনি আলেম না, আবার এমন মানুষ আছে সমাজের মধ্যে সবচেয়ে ভালো মানুষ উনি নেতাও না আলেমও না। অর্থাৎ আমরা তিন মানুষ তিন গুণে গুণান্বিত, আব্দুল্লাহ ইবনে সালাম এক ব্যক্তি তিন গুণে গুণান্বিত, সুবহানাল্লাহ। তারা তিনটা বাক্য দিয়ে কত সুন্দর প্রশংসা করছে বুখারীর হাদিস। আল্লাহ নবী বললেন, না বনু কায়নুকা জাতি শুনো, আল্লাহ নবী তখন বলেন, আফা আইতুম ইন আসলাম আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে সালাম যদি ইসলাম ধর্ম গ্রহণ করে তখন তোমরা কি মন্তব্য করবে? আফা আইতুম ইন আসলাম আব্দুল্লাহ, যদি ওই আব্দুল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করে তখন তোমরা কি মন্তব্য করবে? তারা বলে, আগাজাহুল্লাহু মিন যালিক, আমরা চাই না, আল্লাহ তাকে এটা থেকে রক্ষা করুক, আমরা চাই না সে মুসলমান হয়ে যাক, এটা আমরা পছন্দ করি না। তারা মন্তব্য করতেছে, সব কিন্তু শুনতেছেন, উনি শুনতেছেন না জি। আল্লাহ নবী ইশারা দিলেন, আব্দুল্লাহ ইবনে সালাম বের হয়ে সামনে এসে উনার জাতি বনু কায়নুকা গোত্রের সামনে উচ্চ আওয়াজে শাহাদত পাঠ করে শুনাইয়ে দিলেন। জবান খুলে বলতে পারলে না, সুবহানাল্লাহ, আরেকটু আওয়াজ করে বলি, সুবহানাল্লাহ। উনি উনার জাতির সামনে, গোষ্ঠীর সামনে, আত্মীয় স্বজনের সামনে উচ্চ আওয়াজে শাহাদত শুনিয়ে দিলেন। একটু আগে কত সুন্দর প্রশংসা করছে, এখন তারা কি বলে দেখেন। এখন বনু কায়নুকা গোত্রের জাতি আল্লাহ নবীর লক্ষ্য করে বলে, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ শোনো, তুমি তো আব্দুল্লাহ ইবনে সালাম সম্পর্কে মন্তব্য জানতে চেয়েছিলে, সে হলো আমাদের মধ্যে শররুনা ওয়া ইবনু শররিনা, শররুনা ওয়া ইবনি শররিনা, সে হলো আমাদের জাতির মধ্যে নিকৃষ্ট এবং নিকৃষ্ট মানুষের পুত্র। নাউযুবিল্লাহ, চিন্তা করে দেখছেন, ইসলাম ধর্ম গ্রহণ করার আগে কত সুন্দর মন্তব্য, যখন শূন্য তারা উনি কালেমা পড়ে মুসলমান হইছেন, এখন বলতেছে উনি নিকৃষ্ট উনার বাপও নিকৃষ্ট, উনিও খারাপ তার বাপও খারাপ, নাউযুবিল্লাহ। এই হলো ইহুদি জাতি, ইহুদি জাতি ইসলাম সহ্য করতে পারে না, কথা বলা ঠিক কিনা? আরে ভাই আমরা তো জানি না,
মুসলমান 200 কোটি মুসলমান পৃথিবীতে মাত্র 80 লক্ষ ইহুদিরা এই 600 কোটি মানুষদেরকে পরিচালনা করতেছে আমাদের খবরই নাই বাংলাদেশের ইসলামী বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ার একজন প্রফেসর নাম প্রকাশে অনিচ্ছুক উনি পত্রিকায় কলাম দিয়েছেন ইনকিলাব পত্রিকায় নাম প্রকাশ করলে হয়তো গোয়েন্দা পুলিশ ধরে নিয়ে যেতে পারে উনি উনার নাম প্রকাশে অনিচ্ছুক উনি আমেরিকার প্রেসিডেন্ট কিভাবে নির্বাচিত হয় উনি লম্বা একটা কলাম লিখছেন উনি লিখছেন আমেরিকার যে জো বাইডেন প্রেসিডেন্ট হলো তার আগে বারাক ওবামা এই এই ট্রাম্প হলো তার আগে বারাক ওবামা তার আগে বুশ হলো ধারাবাহিকভাবে যত প্রেসিডেন্ট হয়েছে ইহুদিরা আগে যাদেরকে মনে মনে তারা নির্ধারণ করে তাকেই প্রেসিডেন্ট বানানো হয় অথচ আমরা জানি না কিভাবে হয় উনি লিখলেন আমেরিকার গণমাধ্যমের মালিক যিনি উনি ইহুদি আমেরিকার পত্রিকার মালিক যিনি উনি ইহুদি আমেরিকার যত বিজনেস আছে বিজনেসের প্রধান মালিক যিনি ইনি ইহুদি অর্থনীতির মূল চাবিকাটি ইহুদিদের হাতে পৃথিবীতে আমরা আমাদের খবরই নাই বর্তমান কয়জন যুবক আছে ফেসবুক চালায় না শতকরা 90% বললে তো ভুল হবে না ঠিক না 90% 10% বাদই দিলাম 90% যুবক ফেসবুক চালায় ফেসবুকের মালিক ইহুদি আমরা আমাদের পকেটের টাকা ভরে এমবি কোর্স করি সে প্রতি সেকেন্ডে সেকেন্ডে মিলিয়ন মিলিয়ন ডলার করে দেখছেন ইহুদিরা অর্থনৈতিক চাবিকাঠি তাদের হাতে সম্মানিত হাজিরিন আজকে আপনি ইসরায়েলের অবস্থা যদি একটু লক্ষ্য করেন উসমানীয় খেলাফত যখন চলছিল ইসরায়েল নামে কোনো রাষ্ট্র পৃথিবীতে ছিল না 70 বছর আগে ইসরায়েল নামে কোনো রাষ্ট্র পৃথিবীতে ছিল না উসমানীয় খেলাফতের সর্বশেষ সুলতান সুলতান আব্দুল হামিদ খান যখন প্রেসিডেন্ট সর্বশেষ সুলতান ওনার কাছে ইহুদিরা এসেছিল হ্যাঁ উসমানীয় খেলাফতের মহান সুলতান আপনার কাছে আমরা জেরুজালেমে একটু বিটা চাই একটু মাটি চাই আমরা এখানে বসবাস করব গোর বাড়ি বানিয়ে থাকবো আমাদেরকে অনুমতি যদি একটু দিতেন উনি বলেছিলেন হ্যাঁ ইহুদি জাতি শোনো তমাম পৃথিবী যদি তোমরা আমার কাছে চাও পৃথিবীর সব দিয়ে দিতে পারবো কিন্তু মসজিদুল আকসা পবিত্র জেরুজালেমের এক ইঞ্চি মাটি তোমাদের ইহুদিদেরকে আমি কোনোদিন দিব না সুবহানাল্লাহ বাড়ির গাউলিয়ান আজকে মুসলমানরা আজকে মুসলমানরা মুসলিম শাসকরা ঘুমিয়ে আছে আর আমাদের গাজার মুসলমানদেরকে প্রতিনিয়ত ইসরায়েলটা মারতেছে কথা বলেন ঠিক কিনা আমাদের এই গাজার মুসলমান ভাই বোনরা প্রতিনিয়ত শাহাদতের তামান্না নিয়ে এগিয়ে যাচ্ছে আজকে আজকে এই মানবতাবাদী জাতিসংঘের নামে জাতিসংঘের এই কুনাঙ্গারা বাংলাদেশের নাস্তিক মূর্তদেরা এরা অভিযোগ তোলে এই হামলা তো প্রথম শুরু করছে ফিলিস্তিন গাজারা শনিবার দিন সকালে শুরু করছে তার প্রতিবাদে জবাব দিতেছে ইসরায়েল এখানে ইসরায়েলের কোন দোষ না মুসলমানের দোষ শুধু নাস্তিকরা বলতেছে না আহলে হাদিসের নাম নাই কিছু কুরআনদার পর্যন্ত আমাদের মুসলমানদেরকে দোষারোপ করতেছে কথা বলে ঠিক কিনা ইতিহাস জানে না এরা ইতিহাস জানে না আল্লাহ নবী যখন বদরের যুদ্ধ হয়েছিল আমরা সবাই জানি বদরের যুদ্ধে যুদ্ধ হওয়ার আগে আবু সুফিয়ানের নেতৃত্বে এরা যখন সিরিয়ায় ব্যবসার উদ্দেশ্যে গেল মক্কার কাফেররা এরা ব্যবসার মাল নিয়ে মক্কা ফিরে যাবে আল্লাহ নবী 313 জন সাহাবি নিয়ে রওনা দিয়েছিলেন কাফেলায় আক্রমণ করবেন এখানে তো নবী আগে আক্রমণ করেছেন আমার নবী আগে আক্রমণ করেছেন 313 জন সাহাবি নিয়ে এখানে তো কাফেররা আক্রমণ করে নাই তাহলে আমার নবী কেন আক্রমণ করলেন 13 বছর মক্কি জীবনে মক্কার কাফেররা আমার নবীর উপর অত্যাচার করেছে নির্যাতন করেছে মুসলমানদের বাড়িঘর দখল করেছে আমার নবীরে পাগল বলেছে আমার নবীরে বিভিন্ন অশ্লীল ভাষায় গালি গালাজ করেছে তখন মানবতার গুলি নাই কিন্তু 13 বছর নির্যাতন সহ্য করার পরে আল্লাহর হুকুমে হিজরত করে মদিনায় গিয়ে যখন আমার নবী যখন এই তাদের সিরিয়া থেকে মক্কা অভিযানে যখন মক্কায় রওনা দেওয়ার পথে যখন কাফেলায় আক্রমণ করলেন এই বিষয়ে নাস্তিকরা অভিযোগ তুলে সম্মানিত হাজিরিন ওই জায়গায় আমার নবী আগে আক্রমণ করেছেন ফলে এটাও এই আক্রমণটা বদর যুদ্ধে পরিণত হয় এই গাজার মুসলমানদেরকে আজকে 30-40 বছর ধরে ইসরায়েলের সেনারা গাজার মুসলমানদেরকে শিশু বাচ্চাদেরকে হসপিটাল বলেন খাবার বলেন রাস্তাঘাট বলেন বিমানবন্দর বলেন এমন কোন জায়গা নাই ইসরায়েল আক্রমণ করে নাই ঠিক কিনা এত বছর ধরে ধারাবাহিকভাবে মুসলমানদের উপর আক্রমণ করে তখন জাতিসংঘ কোথায় ছিল ঠিক কিনা বলেন তখন নাস্তিকের এই মানবতাবাদী বাক্য কোথায় ছিল আজকে এই 30-40 বছরের জমানাকা খুব রাগ এই প্রতিবাদ তারা মাত্র 20 মিনিটে 5000 রকের ছুড়ছে এখন এই মানবতাবাদীদের মাথার গুম হারাম হয়ে গেছে ঠিক কিনা সম্মানিত হাজিরিন প্রশ্ন হলো এদের যুক্তি হলো এদের সামর্থ্য নাই এখন দিয়ে ইসরায়েল আক্রমণ করতেছে
কে ছড়িয়ে দিল আর এখন ইসরায়েলে ইচ্ছামত মুসলমানদের কে মারতেছে কিছুদিন আগে জাতিসংঘের অধিবেশন শুরু হয়েছে ওই জায়গায় জাতিসংঘের অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী তার দেশের মানচিত্র সবার সামনে তুলে ধরছে ওই মানচিত্রের মধ্যে গাজার কোনো ভূমি মুসলমানের নাই তার মানে তারা নীল নকশা আগেই নিয়ে আসছে ওচেরই কিছুদিনের ভিতরে তারা গাজায় আক্রমণ করবে মুসলমানদেরকে শেষ করে দিবে পৃথিবীবাসী জানবেও না গাজার মুসলমানরা দেখলো এবারে যদি শেষ করে আমাদেরকে দেয় এমনই তো আমরা শেষ তাহলে অন্ততপক্ষে মৃত্যুর আগে আমরা একটু জানান দেই যে আমরা এখনো জীবিত আছি এই মুসলমানরা তারা যে জীবিত আছে এটার প্রমাণ দিল আজ প্রমাণ হয়ে গেল এতদিন আমরা কি বলতাম যে গাজার মুসলমানরা ইসরায়েলের কাছে জিম্মি গাজার মুসলমানরা ইসরায়েলের কাছে জিম্মি আজ আমরা দেখতেছি সারা পৃথিবীর মুসলমানরা ইসরায়েলের কাছে জিম্মি একমাত্র গাজার মুসলমানরাই স্বাধীন তারা জীবন দিতে প্রস্তুত ঠিক কিনা এরা মরতে রাজি আর একজন মা আশেপাশে শরীর বিদ্যমান সাংবাদিকদেরকে বলতেছে কি বলতেছে দেখেন কয় আমার পরিবারের হাজারো জন মানুষ সবাই শহীদ হয়েছে কয় কোন আমার বাড়ি নাই কোন আমার ঘর নাই আমার কোনো চিন্তা নাই আমিও তো মারা যাবো কোন দিন এটা নিয়ে আমি চিন্তা করি না কিন্তু এই দোয়া করি গাজার মুজাহিদদের জন্য আমি মারা যাই মুজাহিদও মারা যাক তারপরও যেন পবিত্র জেরুজালেম আর আকসা যেন মুসলমানদের থাকে দেখেন বাংলাদেশও কিন্তু যুদ্ধ করেছে পাকিস্তানের সাথে বাংলাদেশ যুদ্ধ করেছে তা আমাদের মাতৃভূমি রক্ষার জন্য হাজার হাজার মানুষ শহীদ হয়েছে নিজের ভূমি রক্ষার জন্য গাজার মুসলমানরা নিজের মাতৃভূমি রক্ষার জন্য শহীদ হচ্ছে না নিজের মাতৃভূমির সাথে সমস্ত মুসলমানদের পবিত্র ভূমি আল আকসাকে রক্ষার জন্য ঠিক কিনা এটা শুধু গাজার দায়িত্ব না তমাম পৃথিবীর মুসলমানের দায়িত্ব কিন্তু তমাম পৃথিবীর বড় বড় মুসলমানরা বড় বড় রাষ্ট্রপ্রধানরা শুধু নিন্দা জানায় আমেরিকা যদি অস্ত্র পাঠাইতে পারে মুসলমান শাসকরা কি পাঠাইতে পারে না কথা বলেন না কয় জাতিসংঘের নিষেধ আমেরিকা নিষেধাজ্ঞা মানে না তার ইচ্ছা মতো সাহায্য করে ইসরায়েলকে আর মুসলমান নেতারা ঘুমিয়ে আছে এখনো বলি শুধু মিডিল ইস্টের যদি ইসলামী আরব কান্ট্রির মুসলিম শাসকরা যদি একাত্ম তাহলে ইসরায়েলের কোনো ক্ষমতা নাই ফিলিস্তিনে আক্রমণ করবো ঠিক কিনা সম্মানিত হাজির আজকে বড় দুঃখের বিষয় আক্রান্ত হবে এরা কিন্তু শাহাদতের তামান্না নিয়ে শাহাদতের পেয়ালা পান করে তারা জান্নাতি হচ্ছে এদের জীবন এরা ধন্য মনে করতেছে একজন মা তো দেখলাম তার বাচ্চার লাশ কাঁধে নিয়ে যাচ্ছে আর হাসতেছে ওনাকে জিজ্ঞাসা করা হলো আপনার ছেলের লাশ আপনার কাঁধে আপনি হাসতেছেন কেন আমি হাসবো না কাঁদবো নাকি আমার সন্তান জান্নাতের মেহমান হচ্ছে আল্লাহু আকবার তাদের কেমন চিন্তা আর আমাদের কেমন চিন্তা সম্মানিত হাজিরিন আল্লাহ যেন মুসলমানদের ঘুম ভেঙ্গে দেন বলি আমিন সমস্ত মুসলমানদের জন্য এক আর এক করে দেন বলি আমিন তো আল্লাহ নবী মদিনায় যাওয়ার পরে মদিনাবাসী নবীর নেতৃত্ব গ্রহণ করলো আউস ও খাজরাজ দুই দলের নেতারাও নবীর নেতৃত্ব মেনে নিল বনু নাজির বনু কুরাইজা বনু কায়নুকা তারপরে আর খ্রিস্টানরা পত্তলিকরা সবাই মিলে আল্লাহ নবীর ছায়া তলে আশ্রয় নিল নবী মদিনার সড়ক প্রতিষ্ঠা করলেন এবং এদের সাথে চুক্তিতে আবদ্ধ হলেন যে যদি মদিনা অন্য দেশের দ্বারা আক্রান্ত হয় আমরা সম্মিলিতভাবে প্রতিবাদ করব তোমাদেরকে যদি অন্য কোনো দেশ আক্রমণ করতে চায় আমরা তোমাদের পক্ষে সাহায্যে এগিয়ে যাব আমরা একে অপরকে সাহায্য করি আমরা একসাথে এগিয়ে গিয়ে আমাদের দেশকে রক্ষা করব দেশ রক্ষার জন্য অন্য জাতির সাথে আপনি চুক্তিতে আবদ্ধ হতে কোনো অসুবিধা নেই সম্মানিত হাজিরিন আর মুসলমানদের এই নীতি হল অন্য ধর্মের উপর কোনো আক্রমণ করা যাবে না অন্য ধর্মাবলম্বীর উপর কোনো অনুষ্ঠানে বাধা দেওয়া যাবে না সামনে দুর্গাপূজা আসতেছে ঠিক না হিন্দুরা স্বাধীনভাবে তাদের দুর্গাপূজা পালন করবে এখানে মুসলমানদের বাধা দেওয়ার কোনো অধিকার নাই যাতে তাদের দিনের দাওয়াত দিতে পারবেন শান্তিভাবে ইসলামের দাওয়াত দিতে পারবেন কিন্তু বাধা দেওয়ার আমাদের অধিকার না এটা আল্লাহ রাসূলের শিক্ষা আমাদের কিন্তু এই দুর্গাপূজাকে কেন্দ্র করে নাস্তিকরা দেখবেন বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাইবে এটা মুসলমানদের উপর দিবে যেমন আমরা বিগত দুর্গাপূজা দেখছি না দেবীর উপরে কোরআন শরীফ রাখছে এরকম ঘটনা ঘটছে কিনা বাংলাদেশে কথা বলেন না আপনারা এরকম বিভিন্ন ঘটনা মূলত এরা মুসলমানরা করে নাই হিন্দুরাও করে নাই তৃতীয় পক্ষে এরা চায় যেন বাংলাদেশের হিন্দুরা আর মুসলমানরা ধর্মযুদ্ধ লেগে যায় মধ্যখানে তারা ফায়দা লুটুক এটা নাস্তিকরা করে কোন হিন্দুরা এরকম কাজ করে না হিন্দু ধর্ম অনুযায়ী যদি ধার্মিক হয় সেও দেখবেন মুসলমানদেরকে সম্মান দেয় ঠিক না এটা তৃতীয় পক্ষের এরা চায় যে মুসলমানদের মধ্যে আর হিন্দুদের মধ্যে একটা ঝগড়া লাগানো যায় আমরা যেন সাবধানে এগিয়ে সাবধানে যেন আমরা সামনের দিকে এগিয়ে যাই কারণ কোন পরচুরায় যেন আমরা পরিচিত না হই ঘটনার সত্যতা যার
বাসাই না করে আনতাজি লাভ দিলে হবে না সিলেটের মধ্যে ঘটনা ঘটলো না একজন ভালো মানুষ উনি আগুন কোরআন শরীফ পুড়াইছে এক কাজে আর অপবাদ হইছে আরেক কাজে এইভাবে কত ঘটনা বাংলাদেশে অনেক সময় ঘটে এটা মূলত তৃতীয়পক্ষ নাস্তিকরা এই ধরনের ঘটনা ঘটায় মুসলমানদেরকে অপমানিত করার জন্য আল্লাহর জন্য আমাদের সবাইকে সহি বুঝদান করে বলি আমিন সম্মানিত হাজিরিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনের হিজরতের পর থেকে হুদায়বিয়ার সন্ধি পর্যন্ত ৬ বছরের ভিতরে ৫০টি ছোট বড় যুদ্ধ অনুষ্ঠিত হলো অভিযান সহ আল্লাহ নবী প্রতিদিন ফজরের নামাজের পরে ঘুরে বসতেন সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করতেন কে কি স্বপ্ন দেখেছো আমার কাছে বলো আমি ব্যাখ্যা করব সাহাবায়ে কেরামদের স্বপ্নের তাবির দিতেন নবী কোন প্রশ্ন থাকলে জবাব দিতেন একদিন নবীজি বলেন আমার সাহাবীরা আমি স্বপ্নে দেখলাম বাইতুল্লাহ তাওয়াফ করতেছি আর তোমাদের অনেক আনসার মুহাজির সাহাবীরাও আমার সাথে তাওয়াফ করতেছো সুবহানাল্লাহ আল্লাহ নবীর জবান থেকে এই কথা বের হওয়ার সাথে সাথে মুহাজির সাহাবায়ে কেরামদের হৃদয়টা বেকুল হয়ে গেল নিজের মাতৃভূমি আমরা রেখে আসলাম নিজের হাতু বানানো হাতে বানানো করে থাকতে পারলাম না মক্কার কাফেরদের যন্ত্রণায় ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে নিয়ে যদি কাবা করে একটু তাওয়াফ করতেন তাহলে আমাদের মনের ব্যথাটা একটু দূর হইত আল্লাহ নবী দের হাজার সাহাবি অন্য বলা ১৪০০ সাহাবি দের হাজার সাহাবি নিয়ে মক্কার উদ্দেশ্যে উমরা করার উদ্দেশ্যে রওনা দিলেন উমরা করার উদ্দেশ্যে রওনা দিলেন জুলহুলায় পানা অবস্থানে যাওয়ার পরে গুপ্তচর এসে আল্লাহ নবীর কাছে সংবাদ দিল ইয়া রাসূলুল্লাহ আপনি মক্কাতে যাইতেছেন উমরা করার জন্য মক্কার কাফেররা অপেক্ষায় আছে যুদ্ধ করার জন্য আপনি যাইতেছেন উমরা করার উদ্দেশ্যে কিন্তু তাদের উদ্দেশ্য ভালো না তারা রেডি হয়ে আছে আপনার সাথে যুদ্ধ কিভাবে করা যায় নূর শরীফ বলে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ صلى الله وجب الشكر علينا ما دعا لله هداي صلى الله على পরিবর্তন করে হুদাইবিয়ার দিকে রওনা দিলেন হুদাইবিয়া হলো মক্কা থেকে ৯ কিলোমিটার দূরে হুদাইবিয়া একটা কুয়ার নাম এই কুয়ার নামে একটি গ্রাম একটি শহর হুদাইবিয়ার নিকটে যখন গেলেন তখন ছিল গ্রীষ্মকাল কুয়ার মধ্যে গিয়ে দেখেন সাহাবায়ে কেরাম পর্যাপ্ত পানি নাই ১৫০০ মানুষ খাওয়া দাওয়া গোসল করা থেকে শুরু করে এই পানি হবে না সাহাবায়ে কেরাম আল্লাহ নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও গোমায়ের নবী কুয়ার মধ্যে যে পরিমাণ পানি আছে এই পানি দিয়ে আমাদের পর্যাপ্ত চাহিদা মেটানো সম্ভব না আল্লাহ নবী বললেন যে সাহাবীরা আমার ব্যবহারের একটা তীর কুয়ার মধ্যে ফেলে দাও সাহাবায়ে কেরামেরা নবীর ব্যবহারের একটি তীর মোবারক কুয়ার মধ্যে ফেলে দেওয়ার সাথে সাথে উপরের দিকে পর্যাপ্ত পরিমাণ পানি উঠতে লাগলো সাহাবায়ে কেরামেরা নিজের চাহিদা পূরণ করলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খারাশ ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ঘুরে প্রতিনিধি হিসাবে পাঠাইলেন যাও মক্কার কাফেরদেরকে জানিয়ে দাও আমরা যুদ্ধ করার জন্য আসি নাই উমরা করার জন্য এসেছি হযরত খারাশ ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ঘুরে কাবার চত্বরে যাওয়ার পরই মক্কার কাফের যুবকেরা উনার উটে জবাই করে ফেলছে
ওনারে হত্যা করার জন্য এগিয়ে আসলো মুরুব্বিরা বাধা দিয়ে আটকাইলো সম্মানিত হাজিরিন উনি কোন রকম নিজের জান বাজি রেখে আল্লাহ নবীর কাছে এসে সমস্ত ঘটনা খুলে বললেন আল্লাহ নবী বলেন রে উমর এবার তুমি যাও তুমি আমাদের পক্ষ থেকে প্রতিনিধি হয়ে কাফেরদেরকে জানিয়ে দাও আমরা যুদ্ধের জন্য আসি নাই আমরা উমরা করার জন্য এসেছি হযরত উমর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অগোমায়ার নবী মক্কার কাফেরদের আপনার পরে সবচেয়ে বড় শত্রু আমারে মনে করে আপনার পরে আমারে সবচেয়ে বড় শত্রু মনে করে আমি যদি এখন মক্কার কাফেরদের মধ্যে যাই যাওয়ার সাথে সাথে তারা আমারে হত্যা করে ফেলবে আমি অনুরোধ করব আমার পরিবর্তে যদি উসমানকে পাঠাইতেন তাহলে ভালো হয় কারণ উসমানের অনেক আত্মীয় স্বজন আছে কেউ মারতে আসলেও আত্মীয় স্বজনেরা এসে তারে রক্ষা করবে আল্লাহ নবী বলেন উমর তুমি চমৎকার পরামর্শ দিলেন নবী উমর রাদিয়াল্লাহু তাআলার পরামর্শ গ্রহণ করে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলাকে মুসলমানদের প্রতিনিধি হিসাবে পাঠাইলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা কাফেরদের ভিতরে গিয়ে বলেন মক্কার কাফেররা শুনো আল্লাহ নবী নেতৃত্বে আমরা 1500 মানুষ এসেছি উমরা করার জন্য আমরা যুদ্ধের জন্য আসি নাই যুদ্ধে কোনো অস্ত্র আমরা আনি নাই মক্কার কাফেররা বলে যাও আরে উসমান তোমার নেতাকে গিয়ে মুহাম্মদকে গিয়ে বলো এই বছর তোমরা ফেরত চলে যাবে মদিনায় আগামী বছর এসে উমরা করতে পারবে তোমার যদি মন চায় তুমি যেহেতু এসেছো কাবা ঘর তুমি তাওয়াফ করে যাও তারা উসমান রাদিয়াল্লাহু তাআলাকে তাওয়াফের সুযোগ দিল হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলে আরে মক্কার কাফেররা শুনো আমি আমার নবীর নেতৃত্বে এসেছি নবী যদি তাওয়াফ করেন তাহলেই আমি করব আমার নবীকে রেখে আমি উসমান নিজে কখনো তাওয়াফ করব না সুবহানাল্লাহ বলবেন না এই কথা বলায় কাফেররা খেপে গেছে উসমান রাদিয়াল্লাহু তাআলাকে তারা গ্রেফতার করে বন্দী করে রেখে দিল এদিকে মিথ্যাবাদীরা গুজব ছড়িয়ে দিল মক্কার কাফেররা উসমান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করে ফেলেছে গুজব আছে বাংলাদেশে জি গুজব আছে আরে বাংলাদেশ গুজবের দেশ দেখবেন কিছুদিন পর করে একটা আরম্ভ হয় আমরা জিন্দা মানুষও ফেসবুকে অনেকটা মেরে ফেলি এরকম ঘটনা করছে অনেক ঘটনা করছে বাংলাদেশের মানুষের বেশি পারে তো মক্কার কাফেররা গুজব ছড়াই দিছে যে উসমান রাদিয়াল্লাহু তাআলাকে মক্কার কাফেররা হত্যা করে ফেলছে এই সংবাদ যখন আমার নবীর কানে আসলো আমার নবী শপথ করলেন যত সময় পর্যন্ত উসমানের হত্যার বদলা না নিব আমি মদিনায় ফিরব না আমার নবী শপথ নেওয়ার পরে 1500 সাহাবীরা সাথে বললেন ইয়া রাসূলুল্লাহ ওগো মায়ার নবী আপনার সাথে আমরাও আপনার হাতে হাত রেখে বায়াত দিলাম শপথ করলাম আমাদের ভাই উসমানের হত্যার বদলা না নিয়ে আমরাও মদিনায় ফিরব না সম্মানিত হাজিরিন 1500 সাহাবীরা ওই সময় আল্লাহ নবীর হাত মুবারক রেখে তারা বায়াত দিলেন যেটাকে ইতিহাসের ভাষায় বলা হয় বায়াতে রিদওয়ান এইদিকে 1500 সাহাবীরা নবীর হাতে হাত রেখে বায়াত দিলেন এইদিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জিব্রিল আমিনের মাধ্যমে আয়াত নাযিল করে দিলেন যে আয়াতটা আমি ভূমিকায় তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবারিউনাকা তাহতাশ-শাজারাতি ফালিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম وأثابهم فتحا قريبا الله رب العالمين بلا لقد رضي الله عن المؤمنين الله ويشهد مؤمن بندا دربور سنتشت هاي جيشن مؤمن بندا دربور الله سنتشت هاي جيشن كرا إل يبارعونك جكم ترى بيات گروهن کري جلو تحت الشجرة غاسر نكوده بشه উমর নবী আপনার হাতে যখন গাছের নিকটে বসে আপনার সাহাবীরা বায়াত গ্রহণ করলো শপথ দিল আমি ওই সব মুমিনদের উপর সন্তুষ্ট হয়ে গেলাম ফালিমা মা ফি কুলুবিহিম আল্লাহ জানেন তাদের অন্তরের মধ্যে কি বিরাজ করতেছে আল্লাহ জানেন এই সাহাবায়ে কেরামদের হৃদয়ে আল্লাহর প্রতি ভালোবাসা আল্লাহর হাবিবের প্রতি ভালোবাসা উসমানের প্রতি ভালোবাসা ইসলামের
খুশি হয়ে নাজিল করলাম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ফাআনজালাহু অবতীর্ণ করলাম সাকিনা প্রশান্তি আমি প্রশান্তি দিলাম আলাইহিম তাদের উপরে আমি সাকিনা নাজিল করলাম প্রশান্তি দিলাম শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াআসাবাহুম ফাতহা করিবা আসন্ন বিজয়ের সুসংবাদ তাদের মধ্যে জানিয়ে দিলাম অর্থাৎ তারা যে বিজয় লাভ করবে সেটাও আমি তাদেরকে জানিয়ে দিলাম সম্মানিত হাজিরিন এখান থেকে আমাদের জন্য শিক্ষা আছে উসমান রাদিয়াল্লাহু তাআলার একজন ব্যক্তি একজন ব্যক্তির জন্য দেড় হাজার মানুষ জীবন দেওয়ার জন্য রেডি হয়ে গেছেন ঠিক কিনা বলেন এটাই মুসলমানের শিক্ষা এই পৃথিবীর যে কোনো প্রান্তে যদি একজন মুসলমান আক্রান্ত হয় তাহলে পৃথিবীর মুসলমানের দায়িত্ব হলো একজন মুসলমানকে উদ্ধার করার জন্য সব মুসলমান জিহাদে ময়দানে নেমে পড়বে ঠিক কিনা বলেন আজকে গাজার মুসলমানরা আক্রান্ত গাজার মুসলমানরা শহীদ হচ্ছে গাজার মুসলমানরা জীবন দিচ্ছে কিন্তু পৃথিবীর মুসলমানরা এগিয়ে যাচ্ছে না ঠিক কিনা বলেন কোথায় স্বর্ণ যুগের ইসলাম আর কোথায় আমার যুগের ইসলাম কত পার্থক্য ধর্ম সম্মানিত হাজিরিন তারপর আমার আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন ওয়া মাগানিম কাসীরাতাই ইয়াখুযুনহা আর তারা অচিরেই অনেক গনিমতের মালের মালিক হবে তারা হস্তগত করবে কথা আমি জানিয়ে দিলাম ওয়া কানাল্লাহু আজিজান হাকীমা আমার আল্লাহ হলেন মহা পরাক্রমশালী এবং মহা জ্ঞানী আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাযিল করে দিলেন সাহাবায়ে কেরামদের মনটা আনন্দে ভরে গেল সম্মানিত হাজিরিন এই সংবাদ মক্কার কাফেরদের কানে চলে গেল মুসলমানরা শপথ করেছে প্রতিশোধ না নিয়ে যাবে না তার বাইরে মুসলমানরা যা বলে তাই করে কাফেররা জানতো এটা মুসলমানরা যা বলে তাই করে তারা যুদ্ধের চিন্তা বাদ দিয়ে তারা সন্ধির জন্য লোক পাঠাতে লাগলো প্রথম একজন পাঠাইছে আল্লাহ নবীর পছন্দ হয় নাই দ্বিতীয় আর একজনকে পাঠাইছে আল্লাহ নবীর পছন্দ হয় নাই তৃতীয়বারে তারা পাঠাইলো তাদের মধ্যে একজন ভালো মানুষ ছিল সুহাইল ইবনে আমর যদিও কাফের কিন্তু কাফেরদের মধ্যে তার গ্রহণীয়তা খুব ভালো সে কথা দিলে কথা রাখে আর কি তো তারা প্রতিনিধি হিসেবে পাঠাইছে উনি এসে বলতে সুহাইল ইবনে আমর এসে বলে ও মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমরা আর যুদ্ধ করতে চাই না আপনার সাথে সন্ধি করতে চাই আল্লাহ নবী বলে ঠিক আছে তুমি যদি কাফেরদের পক্ষ থেকে সন্ধির জন্য আসো আমরা মেনে নিলাম আমি মেনে নিলাম সন্ধি করবো আল্লাহ নবী সন্ধি করতে মেনে নিলেন কিন্তু সাহাবায়ে কেরামদের হৃদয়ের মধ্যে না আমরা প্রয়োজনে জীবন দিব তারপরে এটা মানতে রাজি না কিন্তু রসুল্লাহ যেহেতু মেনে নিয়েছেন সাহাবায়ে কেরামদের বলার সুযোগ কথা বলেন না বলার সুযোগ কারণ রসুল আল্লাহ হাবিব তো জানেন এই সন্ধির ফলাফল কি হবে সাহাবায়ে কেরামদের তো জানা নাই ওই সময় সুহাইল ইবনে আমর এই সংবাদ দিল যে উসমানকে আমরা হত্যা করলে উসমান জীবিত আছে সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামদের একটু হলো হৃদয় ঠান্ডা হলো সম্মানিত হাজিরিন সুহাইল ইবনে আমর কাফেরদের নেতা আপনার আমার নবী মুসলমানদের নেতা দুই দলের দুই নেতা সন্ধি করার জন্য সম্মতি দিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা লোকে আল্লাহ নবী লেখক বানাইলেন আলী যা বলি লেখ আল্লাহ নবী বলেন আলী প্রথমে তুমি লেখো বিসমিল্লাহির রহমানির রহিম সুহাইল ইবনে আমর বলেন ও মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম মানে কি আমি জানি না এর অর্থ কি দাঁড়ায় আমি বুঝি না প্রাচীন রীতি অনুযায়ী বিসমিকা আল্লাহুম্মা লেখো বিসমিল্লাহির রহমানির রহিম লেখাতে আমার আপত্তি আছে আল্লাহর হাবিব বলেন আলী সুহাইল ইবনে আমর যেভাবে বলে তুমি সেভাবে লেখো বিসমিল্লাহির রহমানির রহিম বাদ দেওয়া হলো লেখা হলো প্রাচীন রীতি অনুযায়ী বিসমিকা আল্লাহুম্মা আল্লাহর নবী অনুমতি দিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা লেখলেন সাহাবায়ে কেরামদের ভিতর ফেটে যাচ্ছে কাফেরের এত বড় সাহস আমার নবী বললেন বিসমিল্লাহ লেখার জন্য আর কাফের বলে লেখা যাবে না
মানে সাহাবায়ে কেরামদের হৃদয়ে কাফেরদের প্রতি রাগ তার এত বড় সাহস আমার নবীর উপরে কথা বলল কিন্তু কথা বলতে পারতেছেন না নেতাকে আমার নবী নবীর উপরে তো কথা বলা যাবে না নিষেধ এই তো কিন্তু ভিতরে রাগ কাফেরদের প্রতি দ্বিতীয় নম্বরে আল্লাহ নবী বলেন আমি তুমি দেখো হাজামা কাদি আলাইহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাজামা কাদি আলাইহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা ওই চুক্তিনামা যার শর্ত সাপেক্ষে আল্লাহর রাসূল সম্মতি প্রকাশ করেছেন হাজামা কাদি আলাইহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর অর্থ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এটা লিখলেন সুহাইল ইবনে আমর বলে না এটা লেখা যাবে না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি আপনারে স্বীকারই করতাম তাহলে আপনার কালেমা পড়ে মুসলমান হইতাম আপনারে তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানি না মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরিবর্তে লিখতে হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল্লাহ নবী বলেন না আমি সুহাইল ইবনে আমর যেভাবে বলে সেভাবে লেখো হযরত আলী বলেন আমার নিজের হাতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে ফেলেছি নিজের হাতে মেটানোর ক্ষমতা আমার নাই সাহস আমার নাই সুবহানাল্লাহ বলেন আল্লাহ নবী বলেন আলী কোন জায়গায় লিখেছো আমাকে দেখিয়ে দাও হযরত আলী দেখিয়ে দিলেন আল্লাহর হাবিব নিজের হাতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মিটিয়ে দিলেন আল্লাহ নবী বলেন আলী সুহাইল ইবনে আমর যেভাবে বলে তুমি সেভাবে লেখো মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরিবর্তে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লেখা হলো আপনারা আমার ওয়াজ বুঝে থাকলে বলেন সাহাবায়ে কেরামদের রাগ কমতেছে না বাড়তেছে একটু জোবার খুলে বলেন বাড়তেছে কাফের এত বড় সাহস আগে বিসমিল্লাহ লিখতে দিল না এখন মুহাম্মদ রাসূলুল্লাহ লিখতে দেন না তার এত বড় সাহস আরে চুক্তি তো মুসলমানের পক্ষে না চুক্তি তো কাফেরদের পক্ষে বাহ্যিক ভাবে এটা কাফেরদের পক্ষে যাচ্ছে কিন্তু সাহাবায়ে কেরাম কথা বলতে পারতেছেন না নবী এখানে নেতা ইসলামের নিয়মই হলো নেতার উপর কথা বলা যাবে না ইসলামের আমির যদি হয় সম্মানিত হাজির এবার আল্লাহর নবী এবং সুহাইল ইবনে আমর দুইজনে আলোচনা করে বললেন প্রথম শর্ত লেখো আগামী 10 বছর মক্কার কাফের এবং মদিনার মুসলমানদের মধ্যে যুদ্ধ বন্ধ থাকবে কত বছর পিছনের যুবক বের একটা আওয়াজ করে বলবেন কত বছর বাজারে মনে কোনো সমস্যা হলে আমরা এদিকে মনোযোগ না দিই এদিকে মনোযোগ দিই ঠিক আছে আপনারা এদিকে মনোযোগ দিয়েন না সম্মানিত হাজিরিন আগামী 10 বছর মুসলমান এবং কাফেরদের মধ্যে যুদ্ধ বন্ধ থাকবে দ্বিতীয় শর্ত হলো এই 10 বছরের ভিতরে এক জাতি আরেক জাতির উপর তরবারি তুলতে পারবে না চুক্তিনামা ভঙ্গ করতে পারবে না তৃতীয় নম্বর শর্ত হলো মক্কার কোন ব্যক্তি যদি তার অভিভাবকের অনুমতি ছাড়া তার মনিবের অনুমতি ছাড়া মদিনায় চলে যায় মদিনায় গিয়ে যদি সে মুসলমান হয়ে যায় মদিনাবাসী ফেরত দিতে বাধ্য থাকবে পক্ষান্তরে চতুর্থ নম্বর শর্ত হলো কোন মদিনাবাসী যদি মক্কায় আসে মক্কাবাসী ফেরত দিতে বাধ্য থাকবে না চুক্তি বাহ্যিকভাবে কাফেরদের পক্ষে যাচ্ছে সাহাবায়ে কেরামদের রাগ কমতেছে না বাড়তেছে জোরে বলতে হবে পঞ্চম নম্বর শর্ত দিল এই বছর মুহাম্মদ এবং মুহাম্মদের সাথীরা উমরা পালন না করে মদিনায় ফেরত যাবে আগামী বছর উমরা করতে এসে মক্কা ভূমিতে মাত্র 3 দিন থাকতে পারবে সাথে শুধু আত্মরক্ষার তরবারি আনতে পারবে যুদ্ধের কোনো তরবারি আনতে পারবে না সাহাবায়ে কেরামদের রাগ কমতেছে না বাড়তেছে আরো বাড়তেছে এত বড় সাহস আমরা আসছি উমরা করার জন্য উমরা তো করতে দেবেই না আগামী বছর আসার পরে 3 দিনের বেশি থাকতে পারবো না এটা কেমন চুক্তি নামা এটা তো আমাদের পক্ষে যাচ্ছে না এটা তো কাফেরদের পক্ষে যাচ্ছে ষষ্ঠ নম্বর চুক্তিনামা লেখা হলো মদিনার অন্যান্য গোষ্ঠীর মানুষেরা যদি মুসলমানের সাথে চুক্তি করতে চায় পারবে আবার মক্কাবাসীর সাথে চুক্তি করতে চায় তাও পারবে এদেরকে স্বাধীনতা দেওয়া হলো আল্লাহ নবী তাও মেনে নিলেন মেনে নেওয়ার পরে কাফেরদের পক্ষে সুহাইল ইবনে আমর স্বাক্ষর করল মুসলমানের পক্ষে সিদ্দিক আকবর ফারুক আজম উসমান গনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো 4 জন মোট 8 জন সাহাবী শীল স্বাক্ষর দিলেন দেওয়ার পরে 2টি কপি একটি কপি আল্লাহর হাবিবের কাছে হস্তান্তর করা হলো আর একটি কপি সুহাইল ইবনে আমরের কাছে হস্তান্তর করা হলো এমন সময় সুহাইল ইবনে আমরের ছেলে আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা ইনি ইতিপূর্বে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন উনি সামনে এসে হাজির সুবহানাল্লাহ বলেন সুহাইল ইবনে আমর বলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এই সন্ধির নিয়ম অনুযায়ী চুক্তিনামা নিয়ম অনুযায়ী আমার ছেলে আবু জান্দালকে ফেরত দিতে আপনি বাধ্য আল্লাহ নবী বলেন আবু জান্দাল তুমি মক্কার কাফেরদের সাথে ফেরত চলে যাও
হযরত আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা হু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও গো মায়ের নবী দ্বীনের কালেমা পড়ার কারণে মক্কার কাফেররা আমার উপর অনেক অত্যাচার করেছে নির্যাতন করেছে জুলুম করেছে আপনি আমাকে তাদের সাথে ফেরত আর দিবেন না এখন যদি ফেরত দিয়ে দেন তারা আমার উপর অত্যাচারের মাত্রাটা আরো বাড়াই দিবে আল্লাহর নবী বলেন আবু জান্দাল তুমি সবর করো আল্লাহর উপর আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন উত্তম কোন ফয়সালার ব্যবস্থা করে দিবেন চুক্তির বাহিরে আমার পক্ষে কাজ করা সম্ভব না চুক্তি হয়ে গেছে হযরত আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা নু চোখের পানি ছেড়ে ছেড়ে মক্কার কাফেরদের সাথে চলে গেলেন এইদিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দের হাজার সাহাবীদেরকে নিয়ে রওনা দিবেন আল্লাহ নবী বলেন রে আমার সাথীরা মক্কা উমরা করতে আসার সময় যারা তোমরা পশু সাথে এনেছিলে পশুগুলিকে তোমরা জবাই করে ফেলো মাথার চুলগুলি মুন্ডন করে ফেলো আল্লাহ নবী তিনবার কথা বললেন একজন সাহাবীও কোনো কথা বলতেছেন না আল্লাহ নবী ওই সফরে ছিলেন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ হাবিব বিবি ছাড়া কখনো সফরে যাইতেন না গিয়ে বলেন আমার বিবি আমার সাহাবায়ে কেরামদেরকে তিনবার বললাম কিন্তু সাহাবায়ে কেরামেরা কোনো কথা বলতেছে না উম্মে সালমা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো মায়ার নবী এই মক্কার কাফেরদের সাথে যে সন্ধি হয়েছে বাহ্যিকভাবে দেখা গেল সন্ধিতে কাফেরদের পক্ষে চলে যাওয়ার কারণে আপনার সাহাবায়ে কেরামদের হৃদয়টা একেবারে ভেঙে গেছে তারা উমরা করতে এসে উমরা করতে পারলো না আপনি আপনার সাহাবায়ে কেরামদেরকে আর কোনো কথা না বলে আপনি পালন শুরু করেন আপনার সাহাবায়ে কেরাম আপনার অনুসরণ করবে আল্লাহ নবী পশু জবাই করলেন তারাও করলেন আল্লাহ নবী জি মাথা মুবারক বন্ধন করলেন তারাও করলেন দুই সপ্তাহ লেগে গেল দুই সপ্তাহে তারা মদিনাতে এসে ফিরে আসলেন মধ্যকালে আমার আল্লাহ রব্বুল আলামিন আয়াত নাযিল করে জানিয়ে দিলেন ও আমার হাবিব আপনি যে মক্কার কাফেরদের সাথে চুক্তি করেছেন এটা হলো আপনাদের জন্য মহান একটা বিজয় জোবার খুলে বলেন না সুবহানাল্লাহ আপনি যে মক্কার কাফেরদের সাথে চুক্তি করেছেন ইয়া রাসূলুল্লাহ এটা হলো আপনার মহান একটি বিজয় আমার আল্লাহ রব্বুল আলামিন সূরা ফাতাহের প্রথম নম্বর আয়াত নাযিল করে আল্লাহ নবীর জানিয়ে দিলেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা ওমর হাবিব নিশ্চয় আমি আপনারে সুস্পষ্ট বিজয় দান করেছি এই যে আপনি চুক্তি করেছেন এটা একটা মহান বিজয় সুস্পষ্ট বিজয় সাহাবায়ে কেরামের শুনে বলেন এটা কেমন বিজয় আমরা তো বুঝলাম না বাহ্যিকভাবে দেখলাম সব কাফেরদের পক্ষে নবীজি বললেন সবর করো আর অপেক্ষা করো দেখো না কি হয় আল্লাহ নবী মদিনায় এসে উপস্থিত হয় অন্য কোনো কাজ আরম্ভ করেন নাই আবু বাশির রাদিয়াল্লাহু তাআলা নামে একজন সাহাবি মক্কায় কালেমা পড়ে মুসলমান হইছেন উনি মক্কা থেকে হিজরত করে মদিনায় এসে হাজির এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আমারে আপনার পাশে জায়গা দেন আপনার খেদমত করার সুযোগ দেন আল্লাহ নবী বলেন তুমি এটা কি বলো আমি এখন আমি কিছুদিন আগে তাদের সাথে চুক্তি করে আসছি আর তুমি চলে আসছো দেখা যায় কিছুক্ষণ পরে মক্কার কাফেরেরা দুইজন সৈন্যবাহিনী পাঠাই দিছে যাও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে শর্ত অনুযায়ী আমাদের আবু বাশিরকে ফেরত নিয়ে আসো দুইজন সৈন্যবাহিনী এসে বলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সন্ধি অনুযায়ী আবু বাশিরকে আপনি ফেরত দিতে বাধ্য আল্লাহ নবী বলেন যে আবু বাশির তুমি তাদের সাথে ফেরত চলে যাও মক্কা ভূমিতে আবু বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো মায়ার নবী দিনের কালেমা পড়ার কারণে মক্কার কাফেরেরা আমার বাড়িটা দখল করে নিয়ে গেছে এই কালেমা পড়ার কারণে মক্কার কাফেরেরা আমার উপর অত্যাচার করেছে বিভিন্নভাবে আমারে কষ্ট দিছে আমার উপর নির্যাতন করেছে ইয়া রাসূলুল্লাহ এখন যদি আমাকে তাদের সাথে ফেরত দিয়ে দেন তারা আমার উপর অত্যাচারের মাত্রাটা আরো বাড়াই দিবে আমার বড় ইচ্ছা মদিনায় থাকবো আপনার খেদমত করে বাকি জীবনটা কাটিয়ে দিব আমার একটু সুযোগ দেন আল্লাহ নবী বলেন আবু বাশির চুক্তির বাহিরে কাজ করা আমার পক্ষে সম্ভব না আমি তাদের সাথে চুক্তিতে আবদ্ধ কথার খেলাফ করতে পারি না আল্লাহর হাবিব বলেন আবু বাশির
صبر করো আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য উত্তম ফয়সালার ব্যবস্থা করে দিবেন ওই দুইজন সৈন্য বাহিনীর সাথে আবু বাশির রাদিয়াল্লাহু তাআলা ফিরাত রওনা দিলেন মদিনার সীমানা পার হয়ে গেলেন মক্কা মদিনার সীমানায় যেখানে চুক্তির বাহিরে জুহুনাইফা নামক স্থানে যাওয়ার পরে ওই দুই সৈন্য বাহিনী তারা বিশ্রাম নিতেছে আর খেজুর খাইতেছে বিশ্রাম নে খেজুর খা কিন্তু এতই পছন্দ এই মুসলমান আবু বাশির রাদিয়াল্লাহু তাআলার খেজুর দিতেছে না তারা তো দেখিয়ে দেখিয়ে খাচ্ছে দুইজনের মধ্যে থেকে একজন তার হাতের তরবারি নাড়াচাড়া করতেছে হাতের তরবারি হাতে নিয়ে নাড়াচাড়া করতেছে আবু বাশির রাদিয়াল্লাহু তাআলা বলেন রে তোমার তরবারিটা বড় দেখতে তো বড় সুন্দর লাগতেছে বড় চমৎকার এত সুন্দর তরবারি তুমি কোথায় পাইলে উনি একটু প্রশংসা করলেন তরবারি সে বলে আমার তরবারি খুব দামি এটা অনেক টাকা দিয়ে কিনছি আবু বাশির রাদিয়াল্লাহু তাআলা বলেন ঠিক আছে অনেক টাকা দিয়ে কিনেছো দেখতে বড় সুন্দর লাগে তুমি কি দয়া করে তোমার তরবারিটা আমার বেকার একটু অনুমতি দিবে সে বলে অসুবিধা নাই দেখো না সে তার তরবারি আবু বাশির রাদিয়াল্লাহু তাআলার হাতের মধ্যে দিয়ে দিল আল্লাহ নবীর সাহাবীর মানে জজবা এমনই বেশি ছিল উনি তরবারিটা হাতে নিয়ে এমন জোরে তার গর্দানে আঘাত করলেন তার গর্দানটা উড়াই দিলেন সুবহানাল্লাহ বলবেন না আরেকজন যে সৈন্য বাহিনী ছিল এক দূরে সে বয় পেয়ে গেছে এরে যদি মেরে ফেলছে আমার তো আর আস্থা ভাঙবে না এক দূর আল্লাহ নবীর সামনে হাজির পিছনে পিছনে আবু বাশির রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে হাতের মধ্যে তরবারি নিয়ে নবীর সামনে হাজির এসে বলেন ইয়া রাসূলুল্লাহ মক্কার কাফেরদের সাথে আপনার যেমন চুক্তি ছিল আপনি তাদের কাছে ফেরত দিয়ে দিয়েছেন আপনার দায়িত্ব আপনি আদায় করে ফেলেছেন আমি তারে এমন জায়গায় মেরেছি আপনার সন্ধির বাহিরে সুবহানাল্লাহ আপনার চুক্তি সীমানার বাহিরে মেরেছি অতএব এই হত্যার বদনা কাফেররা আপনার কাছে কখনো ছাড়ার জন্য আসবে না তো অন্য সৈন্য বাহিনী জিজ্ঞাসা করে কোন জায়গায় মারছে কয় উনি যেভাবে বলছে ঠিক আছে এবার আবু বাশির রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ এবার আমাকে মদিনাতে থাকার সুযোগ দেন আল্লাহ নবী বলেন আবু বাশির এখন তোমার টাকার সুযোগ দেওয়া মানে হলো মক্কার কাফেরদের সাথে যুদ্ধ করারই তো তোমার টাকার সুযোগ দেওয়া মানে মক্কার কাফেরদের সাথে যুদ্ধ লেগে যাবে আমি সুযোগ দিতে পারবো না তখন আবু বাশির রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন আল্লাহ হাবিব ঠিকই বলছেন আমি যদি এই জায়গায় থাকি মক্কার কাফেরদের সাথে নবীর যুদ্ধ হবে আমি এক ব্যক্তির কারণে দুই জাতির মধ্যে যুদ্ধ কেটে আমি চাই না উনি চলে গেলেন উনি তো আর এখন তাদের কাছে বড় বন্ধু না উনি স্বাধীন মদিনায় থাকতে পারবেন না কিন্তু উনি স্বাধীন অন্য দেশে চলে যেতে পারবেন আর অপর সৈন্য বাহিনী মক্কায় ফেরত গিয়ে ঘটনা খুলে বলছে মক্কাবাসীও আর এই রক্তবন চাওয়ার সুযোগ নাই কারণ এমন জায়গায় মারছে যেটা চুক্তির বাহিরে আবু বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা মদিনা এবং সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় সমুদ্রের পারে চলে গেছেন ওই জায়গায় গিয়ে বসবাস করতে লাগলেন আর এই সৈন্য বাহিনী মক্কাতে গিয়ে যখন ঘটনা খুলে বলছে মক্কার দুর্বল ইমানদার যারা ছিল তারা আস্তে আস্তে করে লুকিয়ে লুকিয়ে আবু বাশির রাদিয়াল্লাহু তাআলার দলে যোগ দিতেছে সুবহানাল্লাহ বলবেন না এরা লুকিয়ে লুকিয়ে আবু বাশির রাদিয়াল্লাহু তাআলার দলে যোগ দিতেছে আবু জামদার রাদিয়াল্লাহু তাআলার সুহাইল ইবনে আমরের সন্তান উনিও হিজরত করে আবু বাশির রাদিয়াল্লাহু তাআলার আনহুর দলে যোগ দিল এটা এমন একটা জায়গা মক্কার কাফেররা নবীর কাছে চাইতে পারে না সীমানার বাহিরে আরেক দেশে চলে গেলে এরা কি দাবি আর করবে এইভাবে তাদের সংখ্যা দাঁড়াইলো সত্তর জন কতজন সত্তর জন মানে মোটামুটি একটি কাফেলা এবার মক্কার কাফেরেরা ব্যবসার উদ্দেশ্যে যখন সিরিয়ায় যায় সিরিয়া থেকে যখন মালপত্র নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা দেয় আবু বাশির রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে সত্তর জনের এই কাফেলা কাফেরদের কাফেলার মধ্যে আক্রমণ করে সমস্ত মাল রেখে তাদেরকে খালি হাতে মক্কায় ফেরত পাঠান সুবহানাল্লাহ কোন যারাই যায় এরা মাল রেখে দেন এরা চিন্তা করলো আবু বাশিরের নেতৃত্বে যদি এরা এই জায়গায় থাকে আমাদের ব্যবসা চলবে না আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে আমাদের ভবিষ্যৎ অন্ধকার এবার মক্কার কাফেরেরা নবীর কাছে চিঠি লিখছে নবীর কাছে চিঠি লিখছে ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আবু বাশির এর নেতৃত্বে যে সমুদ্রের পারে যারা বসবাস করতেছে আমরা আপনার কাছে অনুরোধ জানাচ্ছি আপনি সিটির মাধ্যমে জানিয়ে আপনার
সুবহানাল্লাহ বলবেন না আমরা তাদেরকে ফেরত চাইবো তারা বাধ্য হলো আমরা আমাদের শর্ত তুলে নিলাম এরপরে যদি মক্কার কোন নতুন কোন মুসলমানও যদি মদিনায় গিয়ে থাকতে চায় আমরা আর ফেরত চাইবো না আমরা এই শর্তনামা থেকে এই চুক্তিনামা থেকে শর্ত আমরা তুলে নিলাম সম্মানিত হাজেরিন আল্লাহর হাবিব খুশি হয়ে আবার চিঠি লিখলেন আউবাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি আউবাশির তোমার কাফেলা নিয়ে মদিনায় চলে আসো মদিনায় এসে তুমি শান্তিতে বসবাস করো তোমার মনের আশা পূরণ করো সম্মানিত হাজেরিন চিঠি বার্তা বাহক নিয়ে গেল হযরত আউবাশির রাদিয়াল্লাহু তাআলা যখন নবীর পক্ষ থেকে চিঠি পাইলেন চিঠি পড়তেছেন ওনার চেহারাটা হাস্যোজ্জ্বল হয়ে গেল সুবহানাল্লাহ আমার স্বপ্ন পূরণ হচ্ছে মদিনায় থাকার বড় ইচ্ছা নবীর পাশে থাকব নবীর খেদমত করব আমার মনের আশা পূরণ হয়ে যাচ্ছে এই আশা নিয়ে উনি চিঠি পড়তেছেন চেহারাটা হাস্যোজ্জ্বল হয়ে গেল আল্লাহর কি মহিমা উনি চিঠি পড়তেছেন এমন সময় মালাকুল মউত ফেরেশতা এসে হাজির হয়ে গেল আউবাশির রাদিয়াল্লাহু তাআলার চিঠি পড়া শেষ উনার এই জগতের ইহকারী জিন্দেগিও সমাপ্ত হয়ে গেল উনি ইন্তেকাল করলেন আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি নিজের হাতে আমাদের নেতা আউবাশিরকে গোসল দিলাম কাফনের কাপড় পরাইলাম নিজেই জানাজার নামাজের ইমামতি করলাম নিজেই কবরস্থ করে বাকি মানুষদেরকে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দিলাম দীর্ঘদিন পায়ে হেঁটে আরোহণ করে মদিনায় এসে উপস্থিত হলাম আল্লাহর হাবিবের কানে যখন সংবাদ দিলাম আউবাশিরের মায়ায় নবীজির চক্ষু মোবারক দিয়ে পানি ছাড়তে লাগলেন আমার নবী বললেন রে সাহাবীরা শুনো আমার আউবাশিরের বড় ইচ্ছা ছিল সে মদিনায় থাকবে আমার খেদমত করবে আমার পাশে থাকবে কিন্তু তার নসিবে হলো না তোমরা জেনে রাখো আউবাশির জমিনে আমার সাথে থাকতে পারে নাই কিন্তু আউবাশির জান্নাতে আমার সঙ্গী হয়ে থাকবে সম্মানিত হাজেরিন এত বড় কাফেলা মদিনায় আসলেন এরপরে মক্কার যত মুসলমান ইচ্ছা করে মদিনায় থাকতে পারতেছেন এটাই বিজয় সুবহানাল্লাহ বলবেন না কাফেররা নিজে যেই চুক্তির কথা বলেছিল সেই চুক্তি নিজেই তারা উঠিয়ে নিল যে আজকের পর থেকে মক্কা থেকে কোন মুসলমান যদি মদিনায় গিয়ে থাকতে চায় আমরা আর বাধা দেব না তার মানে ওই যে আল্লাহ পাক মুসলমানদেরকে সুস্পষ্ট বিজয় বললেন কেন কারণ সাধারণ মানুষের সাহাবাই কেরামেরা জানতেন না কিন্তু আমার নবী জানতেন এটার পিছনে অবশ্যই কোন রহস্য আছে যেটা আমার আল্লাহ জানিয়ে দিলেন মহান বিজয় এই হুদাইবিয়ার সন্ধি হওয়ার পর থেকে মানুষেরা ইতিপূর্বে যে পরিমাণ মুসলমান হয়েছিল হুদাইবিয়ার সন্ধির পরে দেখা যায় আরো বহু গুণে আরো দ্রুততার সহিত মানুষেরা দলে দলে কালেমা পড়ে মুসলমান হওয়ার সুযোগ লাভ হয়েছে একসাথে সত্তর জনের কাফেলা মদিনায় থাকার সুযোগ পাইলেন আর কোনো বাধাই রইল না মক্কাতে এরপরে মানুষেরা স্বাধীনভাবে তারা কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে এরপরে মক্কার কাফেলা অত্যাচারও করে না বলে তোমরা তোমাদের বড় ভালন করো তোমাদের উপর আর আমরা আঘাত করবো না কারণ আস্তে আস্তে তারা দুর্বল হয়ে যাচ্ছিল সম্মানিত হাজিরিন তাহলে হুদাইবিয়ার সন্ধি এটা আমাদেরকে শিক্ষা দেয় কি শিক্ষা দেয় আমি আবারও রিপিট করছি পৃথিবীর যে কোনো জায়গায় কোন মুসলমান আক্রমণ হলে হুদাইবিয়ার সন্ধি আমাদেরকে শিক্ষা দেয় সমস্ত বাকি মুসলমানদের দায়িত্ব হলো ওই মুসলমানদের পক্ষে জিহাদের ময়দানে নেওয়া ঠিক না